বাড়িতে কেউ না থাকার সুযোগে এবার ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট শহরের আদর্শ স্কুল পাড়ায়। বুধবার রাতে ফাঁকা বাড়ির তালা ভেঙে কার্যত বাড়ির ভেতরে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে ডেপুটি ম্যাজিস্ট্রেট নির্মিত সাহার। বাড়ির মালিকের ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ি আসেন তিনি। এসে দেখেন গোটা ঘর অগোছালো অবস্থায় রয়েছে। যদিও বা তেমন কিছু না পেয়ে সোনার গহনা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিন বাড়ি ফিরতে বিষয়টি নজরে আসে। এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অন্যদিকে বালুরঘাটে চুরির ঘটনা বাড়ায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্রমাগত শহরে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা। আপনার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, কি বিষয়টি এবং কি কি চুরি গেছে যদি একটু বলেন? আমি কালকে রাত্রে বাড়িতে ছিলাম না, বালুরঘাটেই ছিলাম, আমার এক আত্মীয়র বাড়ি। তো সকালবেলা আমার বাড়িওয়ালা আমাকে ফোন করে জানায় যে আমার এই ভিতরের দিকে একটা দরজা আছে যেটা বাইরে যাওয়া যায়, সেটা বাইরের দিক থেকে লক করা, এবং বাড়িওয়ালারও গেট বাইরের থেকে হ্যাজবোর্ড টেনে দেওয়া ছিল। তো তাতেই বোঝা গেল যে কেউ বাইরের কেউ ঢুকেছে। এবং আমি এসে তারপর তালা খুলে ঘরের ভিতর দেখলাম একেবারে লন্ডভন্ড যা তা অবস্থা। মানে এখানে র্যানস্যাক করা হয়েছে, এক বা একাধিক আননোন পার্সন এসছেন আনলফুলি, আর সমস্ত জিনিসপত্র ঘাটা। সেখানে খুঁজতে খুঁজতে দেখা গেল আমার সোনার ছিল একটা দামি বালা, সেটা নেই। আর সেই অর্থে টাকা পয়সা বা আর সোনার জিনিস সেরকম ছিল না। তাছাড়াও টুকটাক দামি জিনিস, ইলেকট্রনিক্স গ্যাজেট এটা ওটা ছিল, সেগুলো প্রত্যেকটাতেই হাত পড়েছে, কারণ সেই সমস্ত ব্যাগের চেন খোলা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলো কিছু চুরি হয়নি আপাতত, এই অবস্থা। আমার সামনে কোনো সিসিটিভি কভারেজ সেরকম নেই, দু তিনটে বাড়ি পেরিয়ে আছে। যদি পুলিশ সামনের গেট দিয়ে ঢুকে থাকে তাহলে পাওয়া যাবে, আর যদি পিছন দিয়ে জঙ্গল দিয়ে পার হয় তাহলে হয়তো সেভাবে কিছু পাওয়া যাবে না। আপাতত FIR করেছি, পুলিশ ম্যাটারটা দেখছেন, তো ওনারা ভিডিও ফুটেজ কভারেজটা নিয়ে গেছেন, দেখা যাক যদি কিছু করা যায়। কোথাও কি আতঙ্কে রয়েছেন এখন? হ্যাঁ, তো মানে স্বাভাবিক আমার আতঙ্ক থেকেও আমার আশেপাশে প্রচুর ফোন আসছে যে মানে একজন ম্যাজিস্ট্রেটের বাড়িতে এইভাবে যদি কেউ বাড়ি থেকে ঢুকে যায়। আমার ভালোভাবে তালা দেওয়া ছিল, বড় তালা, সেটা ভেঙে ঢুকেছে রীতিমতো। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের হয়তো আরেকটু বেশি নিরাপত্তার অভাব, আর এরকম তো আমাদের সারা জীবনই থাকতে হবে বাড়ির বাইরে একা। তো এই জিনিসগুলো তো বালুরঘাটের মতো শান্ত শহর আমরা তো এরকমই ভেবে এসেছি যে নিরাপদ একটা আশ্রয় বালুরঘাট, তো সেটা একটুখানি, এতদিন আছি আমি, প্রায় 4 বছর হচ্ছে এখানে আছি, তো প্রথম এরকম ঘটনার সম্মুখীন হলাম। তো ব্যাপারটা নিয়ে অবশ্যই একটু আতঙ্কিত তো রয়েছি, আমার সাথে সাথে আমার পরিচিতরাও সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।